কোনদিন কোন নবী আসবেন না, এখন দিন চলবে কেমনে? এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের উলামা ইকরামদের উপর দায়িত্ব দিলেন, জাতির মানুষকে নবীরা যে দায়িত্ব দিছে, নবীরা যে দায়িত্ব পালন করেছে, নবীদের উপর অর্পিত দায়িত্বটা আমি এই জমানার উলামা ইকরামের উপরে দিয়ে দিলাম। এই যুগের উলামা ইকরাম, এই যুগের উলামা ইকরাম এরা দায়িত্ব পালন করবে নবীর দায়িত্ব। এই জন্য যদিও হাদিসটা দুর্বল, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে নিয়ে আসছে ওই উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার এই জামানার নবী বলেন, আমার এই জামানার আলেম ওলামারা বনি ইসরাঈলের যুগের নবীর সমতুল্য সওয়াব পাবে। যদিও হাদিসটার মধ্যে কি লোকাল আছে আবারও বলছি, ওলামা ইকরাম এরাই ইসলামকে ধরে রাখবে কেয়ামত পর্যন্ত, এখন আর কোন নবী আসবে না। পরিষ্কার ভাষা একটা কথা আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিতে চাই, এক শ্রেণীর মানুষ নতুন করে একটা দলের জন্ম হয়েছে, যারা আলেম ওলামাদের প্রকাশ্যে বিরুদ্ধ আচরণ করছে, প্রকাশ্যে আলেমদের বিরুদ্ধ অবস্থান নিয়েছে। কথা বলেন, কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? শোনেন আমি কথা বলি, যদি আলেম ওলামা না থাকে তোমার জানাজা হবে না, আলেম ওলামা না থাকে তোমার মায়ের বিয়ে সই হবে না, তুমি জানো সন্তান হবে, ওলামা ইকরাম থাকবে না, কবর দেওয়ার সিস্টেম থাকবে না, ওলামা ইকরাম থাকবে না, তুমি বহুশতি সিস্টেম থাকবে না, ওলামা ইকরাম থাকবে না, তুমি কুত্তা সিলিগারের মতো তোমার লাশকে নদীর মধ্যে দাফন করে দাও। সাবধান, আমি ছোট হইলেও একজন হুজুর আমাকে মানুষে বলে, আমরাও বড় হুজুরদের দেখলে লেজটা নিচা করি, মাথাটা নিচা করি, শ্রদ্ধা করি। আমরা ওলামাদের সামনে নত জানু হইয়া বসি, ওলামাদের সামনে দুই জানু হইয়া বসি, জাম্বু পরি বসে সাহস হয় না, চার জানু বিষয় সাহস হয় না। আর এক শ্রেণী সাধারণ পাবলিক এরা আজকে নতুন করে ওলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি সাবধান করে দিতে চাই, কপাল ভাঙ্গে যাবে, চোদ্দ গোষ্ঠী তোদের ধ্বংস হয়ে যাবে। সাবধান, ওলামা ইকরামের সাথে বেয়াদবি কইরা আল্লাহ না রাসূলকে হারায় না। আরে ভাই, এ যুগে যদি আলেম তোমার কোরআন শরীফ না পড়ায় তুমি শিখবে কোথায়? তুমি 40,000 চিল্লা দাও মিয়া, 40,000 চিল্লা দাও, আলে বলা মারা থাকলে তুমি তাফসীর শিখতে পারবে না, ফতোয়া শিখতে পারবে না, নামাজ শিখতে পারবে না, রোজা শিখতে পারবে না, হজ শিখতে পারবে না, কোন আবাদত হবে না, আবাদত না হলে তুমি হিন্দুর চোখ খারাপ হয়ে যাবে, তুমি বিধর্মীর চেয়েও আরো নিচে চলে যাবা, কোথায় থাকো? কত বড় সাহস! একটা যুগ ছিল, আপনারা ইতিহাস ভুলে যাননি, আজ থেকে 200 বছর আগে যখন এদেশ স্বাধীন করা হয়, উপমহাদেশ যখন স্বাধীন করা হয়, তখন শত শত হাজার হাজার ওলামা ইকরামদের লাশ গাছে গাছে ঝুলানো হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন এমন একটা যুগ এসে গেছে যখন মানুষ কেমনে কত বড় সাহস হলে ওলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করে, সম্মিলিত ওলামা ইকরামের যেদিকে আমরা থাকবো সেদিকে। কথা বলেন, আরো যারা বলেন ওলামা ইকরাম যেদিকে আমরা আমরা থাকবো সেদিকে, ওলামা ইকরাম যেদিকে সম্মিলিত ওলামা ইকরাম যদি হাসুরের মাঠে জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, ওলামা ইকরাম সব যদি কবরে আযাব হয় আমাদের কবরে আযাব হবে, ওলামা ইকরাম যদি বাম হাতে আমলনামা পায় আমরা বাম হাতে আমলনামা লিব, ওলামা ইকরামের সঙ্গ ছেড়ে দেব। সাবধান, বড় সাবধান, জিব্বাটা হেফাজত করে ফেলি, জিব্বাটা হেফাজত করে ফেলি। আলেম ওলামাদের শানে আলেম হওয়ার কারণে যদি গালি দেয় ঈমান থাকবে না বাবা, পাখির মতো ঈমান উড়ে চলে যাবে। লোকমানে হাকিম একজন আলেম ছিলেন, আলেম, আপনাদেরকে ইঙ্গিতে এতটুকুন কথা বলি যে ওলামা ইকরামের শ্রদ্ধা ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। স্পষ্ট হাদিস আসছে, তুমি আলেম হও না হলে তালবে এলেম হও না হলে সাহায্যকারী হও না হলে তাদের সঙ্গ দাও, এর ডাইনে বামে মহব্বত করনে ওয়ালা হও, এর অতিরিক্ত যদি পঞ্চম প্রকারে তুমি হয়ে যাও তাহলে তুমি লেখে নিও তোমার কপাল খারাপ আছে, কপাল খারাপ।
আমার আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু লিনাফসি ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন হামিদ। আল্লাহ বলেন, আমি লুকমান হাকিমকে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি। লোকমানে হাকিমকে আমি এলেম দান করেছি, জ্ঞান দান করেছি। ওনার আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে উনি বলেন, জাতির মানুষের উদ্দেশ্যে আটটা শবকের এক নম্বরের শবক হইল নামাজের মধ্যে দিল হাজির থাকতে হবে, নামাজের মধ্যে দিল হাজির থাকতে হবে, নামাজের ভিতরে অন্য মনস্ক হওয়া যাবে না। শবকগুলো ভালো করে ইয়াদ করে রাখেন, শবকগুলো বুঝে নিব। আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহরবানি করে মা বোনেরা একটু এগিয়ে গিয়ে আসুন। মেহরবানি করে মা বোনদের প্যান্ডেলে যারা যেখানে যে অবস্থায় বসে আছেন একটু এগিয়ে আসুন, মেহরবানি করে এগিয়ে আসুন। আরেকজন মাকে বসার ব্যবস্থা করে দিন, মেহরবানি করে আরেকজন মাকে বসার ব্যবস্থা করে দিন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু এগিয়ে গিয়ে আসুন। তুমি মহব্বতের সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের হাতের গোড়া, নামাজিদের নামাজের এক দুইটা উদাহরণ বলেই আমি আমার আজকের আলোচনাটা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাদের নামাজ কেমন ছিল? নবীর হিসাব ধরি নাই ভাই, সাহাবাই করাম, নবী তো নবী, নবীকে তো আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানাইছেন, সাহাবাই করামের দুই একটা নমুনা, তাদের নামাজটা কেমন ছিল দেখে। মিশকাতের হাদিসের মধ্যে লিখছে, রাসূলের জীবন দশায় একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, মদিনা থেকে অনেক দূর ছিল যুদ্ধটা। সাহাবাই কেরাম হেঁটে যেতে যেতে আর হেঁটে আসতে আসতে পায়ের গোড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হয়ে গেছে, এত দূর ছিল মদিনা থেকে এই যুদ্ধ। তো পায়ের গোড়ালির মধ্যে ব্যান্ডেজ করেছিল, এই জন্য এই যুদ্ধটির নামে রাখা হয়েছে ব্যান্ডেজের যুদ্ধ। এইটাকে আরবিতে বলে গজওয়ায়ে জাতুর রেকা। যুদ্ধ শেষ, জাহাদের ময়দান থেকে সাহাবা ইকরামের কাফেলা মদিনার দিকে আসছে। অনেক দূরের পথ যেতে 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 ফিরতে ফিরতে মদিনার দিকে আসতে আসতে প্রতিমধ্যে রাত হয়ে গেছে। রাত যখন হয়ে গেছে, এশার নামাজ আনতে ঘুমোবার পালা, নবী সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। সাহাবাই কোরাম, এখন আমার সব সাথীরা ঘুমাবে, কে আছে দুইজন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করবে, এরকম কে আছে? নৈশ প্রহরী বুঝেননি আমরা, বাংলা বুঝতে কষ্ট হয়, ইংরেজিটা সহজে বুঝবেন, নাইট গার্ড যাকে বলে। বাংলাদেশের মানুষ আবার বাংলা কম বুঝে ইংরেজি ভালো বুঝে, নাইট গার্ড বুঝছেন তো? নাইট গার্ড কে? দুইজন দাও, রাত্রে সব সাহাবাই কেরাম ঘুমাবে আর এরা দুইজন পাহারাদারির দায়িত্ব পালন করবে। একজন দাঁড়ায় গেছে, নাম আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক
একজন দাঁড়াইছে, নাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাই কেরাম সবাই ঘুমিয়ে গেলেন, এই দুইজন নাই গাট। তো আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাদের দুইজনেই পাহারাদারির দায়িত্ব পালন করার দরকার নাই, একজন হইলেই তো হয়ে যায়, তো তুমি অর্ধেক রাত আমি অর্ধেক রাত। পরামর্শ অনুযায়ী আম্মার ইবনে ইয়াসার শুয়ে পড়লেন, আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনের জন্য বের হয়ে গেলেন। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের সামানাদি নিয়া তীর ধনু নিয়া মুসলমানদের তাবুর চতুর্দিক দিয়া টহল দেওয়া আরম্ভ করলেন, চতুর্দিকে ঘুরতেছেন, কোন দিকে কোন শত্রুর সারি শবদ পাওয়া যায় না। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইটাই বড় সুযোগ, সারা পৃথিবীর মানুষ ঘুমে অচেতন, স্বয়ং পয়গাম্বর পর্যন্ত ঘুমে গেছেন, সকলের ঘুমের ঘের ঘেরি আওয়াজ উঠে গেছে, এই সুযোগে যদি আমি যাই না মাস্তাবি ছায়া দামি মাথাটা দিয়ে একটা সিজদা আমার মাওলারে দিতে পারি, আমার মাওলা আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা জানা মাসখানা বিছায়া মধুর কণ্ঠে যখন তিলাওয়াত শুরু করে দিলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ এত মজা দিছে গো, নামাজি যখন পরিশুদ্ধভাবে নামাজে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ওই তিলাওয়াতের কারণে প্রতিটা আয়াতের পরে আল্লাহ কুদরতের বারুফতে জবাব দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার আল্লাহ রুশের মালিক ডাক দিয়া বলেন হামিদানি আবিদি হামিদানি আবিদি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফিরিস্তারা রে তাকা দেখ, পাতলা ইউনিয়নের সব মানুষগুলা ঘুমা গেছে, বাজারের জীর্ণ শীর্ণ কুঠিরে একটা মানুষ রা দাঁড়াইতে দাঁড়ায় সিজদায় মাথা নামায়, সাক্ষী থাক ফিরিস্তারা তোরা না মানুষ বানাইতে নিষেধ করছিলি, ওই একটা মানুষের একটা সেজদার বিনিময়ে আমি পুরা কাটলা ইউনিয়নকে গজব থেকে বাঁচায়া দিলাম। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে যখন নামাজে দাঁড়ায় গেছেন, ভাইজান কিছু জিনিস আছে নিজে নিজে অনুভব করতে হয়, এটা সারা রাত ওয়াজ করে বোঝানো যায় না, বিয়ে না করলে বিয়ের মজা যেমন বোঝানো যায় না, মিষ্টি না খাইলে সারা রাত মিষ্টির ওয়াজ করলে আপনি মিষ্টি কেমন বুঝবেন না, এটা খায়া অনুমান করা লাগবে। সহিভাবে যারা কোরআন তেলাওয়াত করতে পারে এই ব্যক্তি যখন নামাজি দাঁড়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করবে তার কত মজা, ওই নামাজি আর নামাজির আল্লাহ বুঝবে। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছেন কোরআন শরীফের মজা, আল্লাহর বান্দা তিলাওয়াত করতেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আউজিদু আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফে এমন আয়াত আল্লাহ দিছে, আয়াতের শেষে যদি লাম পুরা সূরাটায় লাম, আয়াতের শেষে যদি হা পুরা সূরাটায় হা, আয়াতের শেষে যদি জবর পুরা সূরাটায় জবর, আল্লাহ আমার আল্লাহ কোরআন
শরীফকে এত মজার করে তেলাওয়াত করছে, দেখেন যেই সুরাটার আয়াতগুলা তেলাম সবগুলা এলাম, আল্লাহ বলেন কুমিল্লাইলা ইল্লা কলিলা, শেষে কি বলেন কথা বলেন, শেষে কি লাম কথা বলেন, কথা বলেন, ইল নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আউযিদু আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইল্লা সাদুলকি আলাইকা কাউলান সাকিলা, পুরা সূরাটা লাম, পুরা সূরাটা লাম, আল্লাহ যেই সূরাটা নাযিল করছেন শেষের আয়াতটা হা, পুরা সূরাটা হা, ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, একবার শেষ সূরার আয়াত পর্যন্ত হা, উকুবাহা ওয়া লা ইয়াখাফু উকুবাহা, পুরা সূরাটা হা দিয়া শেষ করে দিছেন, এই মসাদ তেলাওয়াত করতেছেন আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির, দুনিয়ার কোনো খবর নাই, আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশিরের দিলটা আমার মাওলার দিলের সঙ্গে মিলে গেছে, আল্লাহু আকবার বলে হাদিসের মধ্যে আসছে, এক মহিলা তার এক আত্মীয় মুসলমানদের হাতে নিহত, কিছু সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদের তাবুতে আক্রমণ করার জন্য আসছে, দূর থেকে তাকায় দেখা মুসলমানদের তাবুর পাশে কি জন্য দাঁড়া আছে, এটা মানুষ না খুঁটি না গাছ বৃক্ষ বোঝা যায় না, মহিলা নির্দেশ দিলেন আমার লোকেরা রে ওই যে মুসলমানদের তাবুর পাশে কি যেন দেখা যায় বোঝা যায় না, এটা মানুষ না অন্য কিছু, এইটাকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করো, মহিলার পক্ষে তীরটা এসে আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিঁধে গেল, ফিরকির মতো তাজা রক্তগুলো পয়গম্বরের আদরের সাহাবীর শরীর থেকে নির্গত হতে লাগলো, মহিলা ডাক দিয়া কয় বুঝলাম না মানুষ না অন্য কিছু গাছ না খুঁটি বোঝা যায় না, আর একটা তীর নিক্ষেপ করো, মহিলার পক্ষে দ্বিতীয় তীরটা এসে আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশিরের গায়ের মধ্যে বিঁধে গেল, আল্লাহর বান্দার শরীর দিয়ে রক্ত বের হতেছে, দুই দুইটা তীর বিঁধে গেছে, আল্লাহর বান্দার নামাজের মধ্যে কোনো খলল হয় নাই, নামাজের মধ্যে কোনো ট্রাবল হয় নাই, নামাজের মধ্যে কোনো ডিস্টার্ব হয় নাই, আল্লাহর বান্দার গভীর মনোভাব নিয়ে না নামাজ পড়তেই আছেন, লম্বা কেরাতে নামাজ আদায় করতেই আছেন, কোরআন শরীফের মজা অনুভব করতেই আছেন, মহিলা ডাক দিয়ে কই বুঝলাম না দুই দুইটা তীর্থ মেনশনকৃত তীর, এটা তো উপেক্ষা করতে পারে না, টার্গেট মিস করতে পারে না, আর একটা তীর নিক্ষেপ করে দেখো তো দেখি বোঝা যায় কি না, এটা মানুষ না অন্য কিছু, দেখো তো আর একটা তীর নিক্ষেপ করো, তিন তিন আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশিরের গায়ের মধ্যে বিঁধে গেল, আল্লাহর গোলামের নামাজের মধ্যে বিন্দু পরিমাণ খলল হলো না, স্বাভাবিক গতিতে যখন উনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে তাকা দেখে তিন তিনটা তীর ওনার শরীরের মধ্যে বিঁধে গেছে, রক্তে ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জমাট হয়ে যাচ্ছে, কাপড় চোপড় গুলো লালে লাল হয়ে গেছে, দৌড় দিয়া তাড়াতাড়ি করে সাথে আম্মার মিয়া সারলে ডাক দিছেন ভাই জানো তাড়াতাড়ি করে উঠো আমার অবস্থা ভালো না, দেখো আমার পরিস্থিতি কি হয়ে গেছে, আমার মিয়া সরবিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ভাই জান একটা তীর যখন বিঁধে গেছে ওই সময় তুমি কি জন্য আমারে ডাক দিলে না, উনি ডাক দিয়ে বলেন আল্লাহর কসম গো আমি নামাজের মধ্যে ছিলাম, কখন কোন দিক থেকে তিন তিনটা তীর এসে বিঁধে গেছে আমি বিন্দু পরিমাণ খবর রাখি না, বিন্দু পরিমাণ আমি বলতে পারি না, আমার কোন দিক থেকে তীর বিঁধে গেছে আমি নিজেও বলতে পারি না, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, এটাই ছিল তাদের নামাজ, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা,
এমন মনোভাব নিয়ে নামাজে দাঁড়াও যেন তোমার মাওলা তোমাকে দেখতেছে। আর যদি তুমি এরকম যোগ্যতা অর্জন করতে পারো যে না আমি আমার মাওলাকে দেখতেছি, তাও যদি না হয় অন্তত পক্ষে মনটাকে বারবার টানি নিয়ে আসো, মনটাকে বারবার টানি নিয়ে আসো, তাহলে তোমার কল তোমার দিল নামাজে হাজির আছে, এই সব দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। লোকমানে হাকিম যার প্রশংসা স্বয়ং আল্লাহ করতেছেন, এত বড় আলেম লোকমানে হাকিম, এক নম্বরে সবক দিচ্ছেন নামাজের মধ্যে দিল হাজির থাকতে হবে। এটা হলো নামাজের দুইটা দিকের একটা দিক। এক নামাজের এক দিক হলো জাহিরি দোষ আর একটা হলো বাতিনি দোষ। একটা হলো জাহিরি রোগ আর একটা হলো বাতিনি রোগ। জাহিরি রোগ হলো রুকু সেজদা আর বাতিনি রোগ হলো কলব হাজির না থাকা। এই জন্য উনি আগে বাহ্যিক যেটা বাতিনি রোগ আল্লাহর সাথে যেটা সম্পর্ক, কলবের সাথে যেটা সম্পর্ক, এইটা চিকিৎসা দিতে গিয়ে বলেন বলেন হে জাতির মানুষ, আটটা সবকের মধ্যে একটা সবক হইল তোমার নামাজের ভিতরে দিল হাজির থাকতে হবে। একটু মহব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরো জোরে ভাই, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরের সবক কি বাবা? এটা ক্লাস, এটা একটা তাফসীরের ক্লাস হচ্ছে, এটা খামখেয়ালি না। সবক ইয়াদ করতে হবে। এই কালকে আবার সবক আমি বুঝি নিয়ে সামনে সবক দেবো ইনশাআল্লাহ। এটা একটা সবক, এটা ক্লাস হচ্ছে, এটা খামখেয়ালি না, এটা তাফসীরের ক্লাস হচ্ছে। এই জন্য সবক ইয়াদ করতে হবে। বলেন এক নম্বরে কি? নামাজ না, শুধু নামাজ না, নামাজের দিল হাজির থাকতে হবে। এক নম্বরে কি থাকতে হবে? আর একটু সবাই বলেন এক নম্বরে কি থাকতে হবে ভাই? নামাজে দিল হাজির থাকতে হবে। আমল করার নিয়তে মুখস্থ করি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সারা রাত ওয়াজ শুনলাম, কাল হুজুর কি জিনিস বুঝাইলো বলতে পারলাম না, কাম হবে না। যারা আসে নাই তাদেরকে এই সমুখটা দিব যে কাল এই সমুখটা পাইছি আমি, তুমি যে যাও নাই সমুখটা নেও। এক নম্বরের সবক, নামাজের ভিতরে দিল হাজির থাকতে হবে। দুই নম্বর, লোকমানে হাকিম বলেন যে যখন তুমি দস্তরখানে থাকবে, যখন তুমি প্লেটের মধ্যে বসবে, তখন তুমি এই হালটাকে, এই গলাটাকে, এই নালাটাকে হারাম খানা দিবে না, হালাল খানা দিবে। কি খানা দিতে হবে? হালাল, হালাল, হালাল খানা দিতে হবে। এই হুলকুমটাকে হারাম খানার থেকে, কিতাবের মধ্যে লিখছে যে এই হুলকুমটাকে হারাম খানার থেকে অর্থাৎ হালাল খাইতে হবে। সমস্যা তো এখানে বাবা, কথা বলেন না কেন? এর আগে যেটা বলছি এটা তো সমস্যা নাই, নামাজ পড়লে আওয়ামী লীগও গাই যায় না, বিএনপিও গাই যায় না, জামাত ইসলাম তো আরো খুশি, কথা বোঝেন স্যার, মনে হয় পিসাবারও খুশি। কিন্তু এই হালাল খানার ব্যাপারে আসলেই তো এখন বিড়াল রাগ হয়ে যাবে গরম ভাত দেখলে, কথা বলেন, কথা বলেন। হালাল খানা হারাম উপায়ে টাকা কামাই করা যাবে না। প্রত্যেকটা এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি বাবা। দুই নম্বরের সবক হালাল রুজি, দুই নম্বরের সবক কি? আর একবার বলেন সবাই, দুই নম্বরের সবক কি? হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। টাকা হইলে একজন আরেকজনকে খুন করে দিতে পারে, কথা বলেন। এই টাকার জন্য বাপ বেটায় মামলা হয়, কথা বলেন না কেন? এই টাকার জন্য ভাই ভাই কেস হয়, এই টাকার জন্য স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, অহ চাকরি করে, অহ চাকরি করে, সারা রাত ঝগড়া করে স্বামী স্ত্রী। হে দুইজনে চাকরি করার বরকত জানেন?
দুইজনে চাকরি করার বরকত হইল, স্বামীও বিকেল বেলা আসছে, স্ত্রী একটু দেরি করে আসবে, এটাই নিয়ম। মেয়ে মানুষ ছুটি পায় দেরিতে, আস্তে আস্তে মাগরিব। এখন মাগরিবের পর থেকে রান্না করাও চলতেছে, ঝগড়াও চলতেছে, রাত দুইটা তিনটা বাজে গেছে, স্বামী স্ত্রী ঝগড়া আর মেটে না। কসে তুই কয় টাকা পাইছিস, দয়া কসে তুই কয় টাকা পাইছিস, কসে তুই টাকা ঢুকে ধরছিস, দয়া কসে তুই টাকা ঢুকে ধরছিস। কথা বলেন, কথা বলেন, এখানেই তো সমস্যা। কি আর বলবো, হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনেন নাই আপনারা? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বাইরে হয়েছে, তার সঙ্গে একটা সাথী ছিল। আজকেই ঘটনাটা আমি পড়েছি, শুনেন খেয়াল করে। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই সাথীকে সাথে করে নিয়ে যখন রওনা হয়েছেন, তো সেই যুগে এত অ্যাভেলেবল দোকান পার মার্কেট টার্কেট ছিল না। তো সাথে তিনটা রুটি নিয়েছিল, কয়টা বাবা? পথ চলতে 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 প্রচন্ড ক্ষুধা পাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীকে বললেন, সাথী রুটি বাইর করো। তো রুটি বাইর করে নবী নিজে একটা খাইছেন, সাথীকে আর একটা দিছেন, অবশিষ্ট কয়টা? উনি বললেন, আমি একটু নদী থেকে পানি পান করে আসি। নদী থেকে পানি পান করে আসার পরে দেখতেছে অবশিষ্ট রুটিটা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সাথী রুটিটা? কয়, হুজুর আমি জানি না। জানো না মানে? তোমার আমি রুটির কাছে রাখিয়া নদীতে গেলাম পানি খেতে, তুমি জানো না মা? কয়, হুজুর আমি জানি না। কয়, ঠিক আছে। ঈসা চিন্তা করলেন, এক যে জিন হচ্ছে শক্ত সুরা না করলে জিন ছাড়াবে না। কয়, ঠিক আছে চলো। ইসলাম সালাম যেতে 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 দেখতেছেন এক হরিণের বাচ্চা মায়ের সাথে যাইতেছে। তো বাচ্চাটাকে ডাক দিছেন, কয়, এই বাচ্চা এদিকে। বাচ্চা নবীর ডাক দেওয়ার সাথে সাথে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলে। জি হুজুর। সাথে সাথে ওক জব করে রান্না টান্না করে খাইয়া হার হাড্ডি যেগুলো ছিল, কয়, যা এখন তোর মার সাথে চলি যা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে চলে যা। সাথে সাথে এই বাচ্চা মায়ের সাথে জিন্দা হয়ে দৌড় দিয়ে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সাথী বলো তো ওই আল্লাহ সাক্ষী যেই আল্লাহ ওই হরিণের বাচ্চা জিন্দা করিয়া আবার মায়ের সাথে পাঠিয়ে দিল, ওই রুটিটা কই? সাথী কয়, হুজুর আমি জানি না। হুজুর হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এক আরো শক্ত সূরা পড়তে হবে, তাছাড়া জিন ছাড়াবে না। সফর করতে করতে আবার সামনে গেছে বিশাল এক নদী, বিশাল এক নদী সামনে, নদীর মধ্যে নৌকা নাই। তা নবী করলেন কি, সাথীর হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। ওই পারে যাওয়ার পর বললেন, ও সাথী বলো তো যেই আল্লাহ আমাদেরকে নদী পার করে দিল, পানিতে ডুবে দিল না, ওই আল্লাহ সাক্ষী রুটিটা কই? নবীও আর রুটির কথা ফমারা ছাড়া, আর এও আর স্বীকার করে না। কয়, হুজুর আমি তো জানি না। কয়, আচ্ছা ঠিক আছে। ইসলাম চিন্তা করলেন, এখন পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, এইটা সুরা দিয়ে একদিন ছাড়াবে না। উনিশ মরুভূমির মাঝখানে যেতে যেতে অনেকগুলা বালু একত্রিত করতে লাগলেন। বহু বালু একত্রিত করার পর তিনটা ভাগ করলেন, কিতাবে লিখছে তিনটা বন্টন করার পর উনি দোয়া করলেন, আল্লাহ এগুলা সোনা বানিয়ে দাও। নবীর দোয়া কবুল হওয়ার সাথে সাথে মরুভূমির ওই স্তূপকৃত বালু সাথে সাথে সোনা হয়ে গেছে। নবী কয়ে, সাথী একটা সোনার ভাগ একটা বন্টন আমার, আর একটা তোমার, কয়টা থাকে? অবশিষ্ট যেই সোনার ভাগটা আছে ওই রুটিওয়ালার যেই রুটিটা হারাইছে। কয়, হুজুর রুটিটা তো মুহে খাছো, এতক্ষণে কিন্তু জিন চাইছি,
আমি খাইছি। ভাই কি এতক্ষণ কইলি না যে এনার কথা কয় না? নবী কয় শোন, যেহেতু তোর এত টাকা পয়সার দরকার, একটা কাজ কর, তুই আমারটাও নে, তোরটাও নে, ওই যে অবশিষ্ট যেইটা আছে ওইটাও তুই নে, আমি গেলাম আমার সাথে আর তুই সফর করতে পারবি। পয়গাম্বর ছেড়ে দিলেন, কিতাবের মধ্যে লিখছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবার একা একা চলতেছে। এই বেচারা করছে কি, এতগুলো সোনা মাথা নিতেই হবে, এতে যদি হারিও ফেলায় পাদিও ফেলায় তাও নিবেন না, কারণ ধনী হইতে হবে। সবগুলো একবারে বস্তার মধ্যে করে নিয়া কান্ধের উপরে নিয়া যখন রাস্তায় চলতেছেন, রাস্তার মধ্যে যাইতে যাইতে দুইটা ডাকাইতের দেখা, মাথা নষ্ট হয়ে গেছে। মেহমান আসতেছে, মেহমান নিয়ে আসেন, দশটা বাজে যাচ্ছে, মেহমান নিয়ে আসেন, অল্প দেরি হলে আপনি বেসা লাগবেন। কোথায় ছিলাম মনে আছে না আপনাদের? কোথায় ছিলাম? হ্যাঁ, কিছুটা মনে আছে আর কি, আপনাদের অর্ধেক মনে আছে অর্ধেক নাই। সবকটা ভালো করে ইয়াদ রাখেন, আগামীকাল জিজ্ঞেস করে সবকটা ফিরে নেব ইনশাআল্লাহ। এ ভাই ডাকাই দুইজনে দাঁড়াইছে, ভাই লাগবে, এই দা ভাই কি হয়েছে? ভাই এই যে এত বড় টাকা পয়সা সোনা গহনা নিয়ে যাইতেছিস, এগুলা দিবি না তোর জানটা দিবি? জানের মায়া তো বেশি, অর্থের মায়ার চেয়ে জানের মহব্বত কিন্তু বেশি। বুদ্ধি ছিল লোকটার, কয়ে ভাই শুন, মারামারি করার দরকার নাই, এখানে অনেক সোনা আছে, আমরা যদি তিনজনে ভাগ করে নেই তাও 14 গুষ্টি বসি খাইলে শেষ হবে না, অতে বলে মারামারি হাঙ্গামা করার দরকার নাই, বই ভাগ করি বন্টন করবে। এখন লোকটা ছিল চালাক, কয় ভাই তোমরা তো দুইজন, আমি তো একজন, একটা কাজ করা যায় না? কি করা যায়? তোমরা দুইজনের একজন বাজার যাবা, বাজার থেকে কিছু নাস্তা পানি নিয়ে আসো, আমিও খুব ক্লান্ত শ্রান্ত হয়ে আসছি ক্ষুধার্ত, আর তোমরাও নাস্তা টাস্তা খাইলা, তারপর ঠান্ডা মাথায় বন্টন করে আপন আপন বাড়িতে চলে যাও। ঠিক আছে, একজন বাজারে চলে গেছে আর দুইজন আছে, সোনাওয়ালা আর ডাকাইতের একজন, এরা দুইজন চিন্তা করে, এই শুন, নাস্তা নিয়ে আসলে ওকে যদি আমি মারি ফেলতে পারি আমরা, তাইলে আমরা সোনার ভাগটা বেশি পাব। আর ও আবার কয় কাতলা বাজার থেকে যে রুটি নিয়ে যাব, এই রুটির মধ্যে যদি আমি 20 মা খাই নিয়ে যেতে পারি, তাহলে ওরা দুইজনে 65, আমি একলাই সোনার মালিক। কথাটা বোঝেন কিন্তু? ঠিক আছে, বুদ্ধি অনুযায়ী কাজ। বেচারা একবারে নাস্তার মধ্যে 20-30 মাখায়া নিয়ে আসছে, ভাই নেন আপনারা ক্ষুধার্ত, আপনাদের জন্য বড় পরিশ্রম করে নাস্তা নিয়ে আসছে। ও আসার সাথে সাথে এদের তো আগেই পরামর্শ ছিল এদের দুইজনে মিলে ওকে মারি দিবে, ওকে মারি দিছে, ওকে মারি দেওয়ার সাথে সাথে একজন কমে গেল, আর থাকলো কয়জন? আর দুইজন। এখন কয় ভাই মারামারি করতে তো ক্লান্ত শ্রান্ত বেশি হয়েছি, অতএব এখন নাস্তা টাস্তা খাইয়া ঠান্ডা মাথায় আমরা বন্টন শুরু করি, তাইলে ভালো হবে। ঠান্ডা মাথায় বন্টন শুরু করছে, নাস্তা টাস্তা খাবার খাবার বৈশা, নাস্তা টাস্তা খাইয়া শান্তি মতো বন্টন করবে, নাস্তা খাওয়া যখন শুরু করে দিছে, বিষের প্রতিক্রিয়া উঠে মরে গেছে, দোনোজনে শেষ, সোনা সোনার জায়গায় আছে। ঠিক কয়েকদিন পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে একটা কারামতি দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, উনি যে কোনো মাইয়েতকে যদি বলেন এই কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে ওই লোকটা জিন্দা হয়ে দাঁড়ায় যায়। বেপে দরবার জিন্দা বয় দাও কুনাদ, বেপে দরবার জিন্দা বয় দাও কুনাদ, তেফলে রাদর মাহদি গুয়া উ কুনাদ, মুরদায়ে সাদ সাদার গিবি কুনাদ,
একশো বছরের মুদ্রাকে জিন্দা করার মালিককে হয় না। আরো জোরে বলেন আল্লাহর নাম মহব্বতের সাথে বলেন, কলিজা ফাটি যাওয়া আওয়াজ দিয়া বলেন, মুর্দাকে জিন্দা করার মালিককে, আসমান জমিনের মালিককে। পয়গাম্বর এসে বললেন কুম বিইজনিল্লাহ, কে আসিস, দাঁড়া দাঁড়ায় গেছে। ভাই কি ব্যাপার, তোকে যে আমি সোনা দিলাম এই সোনা তুই বাড়ি পর্যন্ত নিতে পারলি না, এরকম 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 হইল কেন? ডাক দিয়া কয় হুজুর এই এই ঘটনা, ওই দুইজন ডাকাই দাসছিল, ওদের দুইজনের একজন নাস্তার মধ্যে বিষ মাখাই দিছে, আমরা ওই দুইজনে মিলে এক ওকে মেরে দিছি, ওর বিষ খায় আমরাও মরে গেছি, হুজুর সোনা আপনি ধরে যান, সোনা আর আমাদেরকে লাগবে না। লোকমান হাকিম বলেন 4000 পয়গম্বরের খেদমত করে আমি আমার যোগ্যতার আলোকে তোমাদেরকে আটটা নসিহত বলে দিচ্ছি। হে জাতির মানুষ, আটটার মধ্যে এক নম্বরের নসিহত হইল নামাজে দিল হাজির থাকতে হবে, দুই নাম্বার হইল হুলকুমকে হালাল রুজি দিয়া ভরাইতে হবে, হারাম খানা খাওয়া এটাই তো সমস্যা, এটাই হলো বড় প্রবলেম। আমার নবী বলেন লুইনা আবুদুদ্দিনারি, আমার নবী বলেন যারা টাকার গোলাম, পয়সার গোলাম, যারা টাকার জন্য নামাজ পড়ার টাইম পায় না, যারা টাকার কারণে পর্দা করার সুযোগ পায় না, এরা হলো টাকার গোলাম। আমার নবী বলতেছেন লুইনা আবুদুদ্দিনারি ওয়া লুইনা আবুদুদ্দিরহামি। আমি নবীর লানত লানত লানত। কাটলা বাজারে দোকান বন্ধ কইরা জামাতের সাথে নামাজ পড়তে ভালো নাই, কাটলা বাজারে ব্যবসা করতে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়তে ভালো নাই, তোমার টাকার মধ্যে আমার নবী বলেন লানত লানত লানত। নবী বলছেন গজ গজ, আর নবী বলছেন যে যারা নামাজ ছেড়ে রোজা ছেড়ে শরীয়তের হুকুম ছেড়ে টাকার পিছনে ছুটলো, এরা হলো কুত্তার ন্যায় কুত্তার ন্যায়। আরেক হাদিসে নবী বলছেন এরা কুকুরের ন্যায়, ওয়া তালিবুহা কেলাব, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাব, বলছে দুনিয়াটা একটা মৃত জানোয়ারের মতো, আর এর পিছনে যারা ধাওয়া করে এরা হলো কুত্তার ন্যায়। আল্লাহ মাফ করেন। দুই নম্বরের সবক হালাল রুজি, ভাই হুলকুমকে হালাল রুজি দিতে হবে, এই গলাটাকে হালাল রুজি দিতে হবে, হারাম খানা খাওয়া জোরে বলেন। এক নম্বরের সবক কি? নামাজে দিল হাজির থাকতে হবে, জোরে বলেন। এক নম্বরের সবক কি ভাই? দুই নম্বর হালাল রুজি, দুই নম্বর হালাল রুজি। আর একটা ছোট্ট কথা বলেই আমি মাইকটা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। 10টা তো বাজে গেছে হুজুর, আপনাদের টাইম ঠিক নাই, আসতে আসতে 3 দিন। খেয়াল করেন মেহমান আসতেছে ইনশাআল্লাহ, আমার টাইম শেষ হয়ে গেছে, মেহমান আসা পর্যন্ত আর একটা ছোট্ট কথা বলে শেষ করছি। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো, দান দক্ষিণা বলেন, হালাল রাস্তায় খরচ বলেন, হ্যাঁ কুরবানির সময় জানোয়ার কিনা বলেন, আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছে, অনেকেই আছে চরম বকিল আছে না নাই, এ ভাই কিছু কৃপণ আছে না নাই, অনেক আছে এমন গরু কেনে বান দিবেন না কেন? আমি একজন ইমাম সাহেব মানুষ, আমি কুরবানির সময় দেখি আমার একটা মুসল্লি আছে, ওই প্রতি বছর ওই রকম একটা গরু নিবে, যা ধরিয়া খাড়া করেন না, নিজে নিজে দাঁড়াইতে পারে, এরকম কিছু মানুষ আছে টাকার এত মহব্বত, অত সুস্থ সদি টাকা পয়সা। এইরকম এক ব্যক্তি ছিল চরম বকি, একটা ইসলামী পত্রিকার মধ্যে লিখতেছে সেই নাম্বারিং বকিল হলেই ভালো। তো যখন মারা যাবে বেচারা খুব অসুস্থ, একবারে জীর্ণ শীর্ণ অবস্থা, চলে যাবে মরে যাবে, এই সময় সবচেয়ে বড় ছেলেটা ডাক দিয়া কয় এ বেটা এদিকে,
জি বাবা, কয় আমি তো মরে যাব, আমার বাসা তো আর আশা নাই, বুড়ো হয়ে গেছি, আমার মনে কয় আমি বেশি দিন টিকবো না, তো আমার এই বিশাল সম্পত্তি যদি তোরে দেই তো তুই কি কি খাদে ব্যয় করবি বল? বড় ছেলে কয় বাবা, তুমি এই এলাকার নামি ধামি মানুষ, তোমার এই বিশাল সম্পদ তুমি যদি মারা যাও তাহলে অন্তত পক্ষে তোমার রুহের মাগফিরাত কামনা করে কাতলা হাফিজিয়া মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিব, ওখানকার তালেবে এলমকে খাওয়াবো। বুড়া কয় তোর দ্বারা সংসার হবে না রে, তুই মানছো খায় শেষ করে দিব। দুই নম্বর ছেলে ডাকছে, বাটা তুই কি করবি, তোকে যদি আমি সংসারটা দেই? কয় বাবা আসলে উনি বড়, উনি বেশি বলে ফেলছে, এত খরচ করা যাবে না, কারণ বড় কষ্ট করে তুমি সংসারের টাকা পয়সার জোগাড় যন্ত্রণা করছো, তো একটা কাজ করা যাবে বাবা, তুমি যেহেতু নামি ধামি মানুষ তোমার কবরটা পাকা না করে দিলে কেমন হয়, এই যে শুধু করে দিবা সব টাকা জমা থাকবে। বুড়া কয় তোর দ্বারা হবে না, আরে মরা মানুষের কবর পাকা করে কি করবো, এই মরা মানুষের কবর পাকা করে কি হবে। তৃতীয় নম্বর সিরিয়াল এই বেটা কয় এটাও বেশি হয়ে গেছে, আরো কম বলতে হবে বাবা। কি হয়েছে কয়, আমি এত কিছু খরচ করব না, খালি তোমার কাফনের কাপড়টা একটু দামি রেখে দিব, তুমি একটু নামি দামি মানুষ, মরা মানুষের কাফনের কাপড় না দিলেও চলে, ওটা কবর কায় দেখি তোর দ্বারাই হবে না। চার নম্বর সিরিয়ালের বেটা চিন্তা করলো, আমি এমন একটা উত্তর যদি না দিতে পারি পারফেক্ট আমার বাবার মনোপত, তাহলে তো কাজই হবে না আজকে সব শেষ। চার নম্বর ছেলে সেই বলছে, বাবা কি হয়েছে বেটা, শোনো তুমি মারা যাবার সাথে সাথে আমি তোমাকে জব করে দিব জব। বুড়া মরার আগে চোখ বার বড় করে দিস, কি বাবা তুই কি কয়, তোমাক জব করে দেব জব, মরার সাথে সাথে তোমাক জব। বসে ও বাবা এটা কি কোন জল্লাদ পয়দা করছে, কই ব্যাপার, কই শুধু জব করব নাকি, তোমার গোশত কেটে কেটে টুকরা করে ভাগা লাগাবো ভাগা। বুড়া আরো ভয় পাইছে, হার্ট অ্যাটাক করার উপক্রম। বসে মানে, বসে মানেটা বোঝো নাই, সাথে তোমার একটা গরুও জব করে দিব, এই গরুর গোশতের সাথে তোমার গোশত মিশ্রিত করে কাতলা বাজারে বিক্রি করে টাকা কামাই করব। টাকা কয় হ্যাঁ বাবা হ্যাঁ, তবে ওই পশ্চিম পাড়া যায় না, ওই এলাকার লোক বাকি নিলে পয়সা দিতে চায়। ইদালাম ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার আল্লাহ বলেন, গোলাম রে যখন তুই টাকা খরচ করবি একেবারে বিল বন্টন করে দিস না, একবারে গরিব হয়ে যাবি, তাহলুকা একবারে হতনাঙ্গা হয়ে যাবি, এরকম দান করার তোর দরকার নাই। আবার ওয়া লাম ইয়াকুতুরু, আবার এমন বোখালতি করিস না, এমন বোখালতি করিস না যার দ্বারা এলাকার লোকে তোকে কৃপণ বলে ডাকে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আমি টাকা দিয়েছি রে গোলাম, আমি কেড়ে নিতে সময় লাগবে না, আমি তোরে পয়সা দিয়েছি কেড়ে নিতে সময় লাগবে না, তবে একটা কাজ করিস গোলাম রে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই দুইটা দিকের মাঝখান, এই দুইটা রাস্তার মাঝখান দিয়ে চলবি, এটারই নাম শরীয়ত। শেষ করে দেব, এক নম্বরের সবক হইল নামাজে দিল হাজির থাকতে হবে, মনে রাখেন। এক নম্বরের সবক কি ভাই, নামাজে দিল হাজির থাকতে হবে। দুই নম্বর, হালাল খানা খেতে হবে, ফুলকুনকে হারাম থেকে হেফাজত করতে হবে। আল্লাহ কাটলা মাদ্রাসার মাহফিলকে কবুল করে, শ্রোতা বক্তা মাইকওয়ালা ডেকোরেটরওয়ালা সকলকে কবুল করে, আমাদের জীবনের গোনা খাতা মাফ করে, এই মাহফিলকে কায়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে, হাক্কানি উলামা ইকরামদের সঙ্গে জীবন যাপন করার সঙ্গ দিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের বেঁচে থাকা তৌফিক দান করে। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته।